হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রাতে। আর তোমরা যেমন জানো, শিক্ষা মন্ত্রা মানেই এখানে নতুন নতুন কিছু জানার বিষয়। যে সুন্দর রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রকৃতির বুক চিরে অসাধারণ সুন্দর জঙ্গল আর সাধারণ মানুষের মাঝখান দিয়ে যাচ্ছে, আসলে এই সুন্দর জায়গাটা হলো ঝাড়গ্রাম। এর আগেও ঝাড়গ্রাম নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও পোস্ট করেছি, ঝাড়গ্রাম এবং তার আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে। যদি তোমরা সেগুলো না দেখে থাকো, তাহলে ওপরে আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। কিন্তু এই যে এই মুহূর্তে তোমাদের সামনে দিয়ে একটা সুন্দর রং করা বাড়ি দেখলে, আবার দেখলে একটা বেশ ছিমছাম দুটো বাড়ি যাদের গায়ে সুন্দর করে রং করা আছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা তোমাকে এমন একটা কিছু দেখাবো যেটা হয়তো আর খুব বেশি দিন তুমি আমাদের এই বাংলা বা দক্ষিণবঙ্গের বুকে আর দেখতে পাবে না। এই খেটে খাওয়া মানুষগুলো, সহজ সরল নিতান্ত সাদামাটা মানুষ যারা খুব সহজ জীবন কাটায়, এরা নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে রেখেছেন শিল্পকে। তাদের শৈল্পিক সত্তা একটা সুন্দর বাড়ি তাদের নিজেদের জন্য বানাতে তাদেরকে সবসময় উদ্বুদ্ধ করে। এখানে যে দেওয়ালে শুধু রং করেই তারা বাড়িটা বানান তা নয়। দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে দেখো কি সুন্দর কাঁচের কাজ করা আছে। এবং একটু যদি ভালো করে খেয়াল করো, দেখবে সব কাজগুলো এক রকম নয়, একটা নির্দিষ্ট সেট করে করে কাজগুলো কেটেছে, সুন্দর করে বাড়িটাতে রং করেছে এবং সবটা নিজেদের হাতে করেছে। এটাই সব থেকে বড় বিষয় বন্ধুরা। আমাদের আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবনের সঙ্গে শিল্পটাকে যেভাবে জড়িয়ে রেখেছে, আমরা জানি না কতদিন আর সেটা থাকবে। যেমন আমাদের আগের ভিডিওতে আমাদের সঙ্গে ছিলেন শিলদা কলেজের প্রফেসর মাননীয় গোপীনাথ টুডু মহাশয়, উনি বলছিলেন যে এখন দেওয়ালে এই যে রং করা, উনি আক্ষেপ করছিলেন এই পেইন্টিংগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, প্রায় দেখাই যায় না। সেই ওয়াল ম্যুরাল এর কাজ দেখুন, এইটা আমরা ধরতে চেষ্টা করেছি, এটা আপনাদের দেখাতে চেষ্টা করেছি। আপনারা অনেকেই এটা খুঁজে বেড়ান কোথায় আছে কোথায় আছে, যদি ঝাড়গ্রাম যান, আর ঝাড়গ্রাম গিয়ে যদি আপনি চান অসাধারণ কিছু দেখব, তাহলে অবশ্যই একটু চোখ রাখবেন, রাস্তার দুপাশে এরকম অনেক বাড়ি আপনি দেখতে পাবেন। শুধু সেখানে দাঁড়িয়ে যান, বেলপাহাড়ি এই অঞ্চলটা দিয়ে আপনি যখন যাবেন, বা আমলাশোল, বা ধরুন আপনি যদি কাঁকড়াঝোড় যান, ওখানে অনেক এরকম বাড়ি পাবেন, দাঁড়িয়ে যান, একটু দু চোখ ভরে আপনি উপভোগ করুন এদের এই সুন্দর কারুকার্য করা বাড়িগুলোকে। দেখবেন আমরা প্রত্যেকে তো চাই রং করে সুন্দর করতে আমার বাড়িটাকে, কিন্তু আমরা কি করি, আমরা কম্পিউটারে ফেলে তাতে একটা বিভিন্ন রকম রঙের সেট আপ করে দেখে নিয়ে ভালো মিস্ত্রি ভালো কোম্পানির রং দিয়ে রং করি, এবং আমরা চাই যে লোকে আমাদের বাড়িটা দেখুক, সবাই অ্যাপ্রিসিয়েট করুক, সবার ভালো লাগবে আমারও ভালো লাগবে। কিন্তু এই যে মানুষগুলো দেখুন, এরা নিজেদের হাতে এই কাজগুলো করেছে, এরা নিজেরাই ডিজাইন করেছে, নিজেরাই রং করেছে সুন্দর সুন্দর বাড়িগুলোকে। আর আমরা যদি গিয়ে একটু দাঁড়াই, একটু ভালো করে লক্ষ্য করি, ওদের সঙ্গে একটু কথা বলি, ওনাদের জিজ্ঞেস করি, ওনারা প্রচণ্ড আনন্দিত হন। কীরকম আনন্দিত হন ওনারা, ওনারা কতটা ভালোবাসেন এই বিষয়গুলোকে, কতটা ভালোবাসেন যে আমরা যাই আমরা দেখি, আমরাও ওনাদের বাড়ি ওনাদের জীবনযাত্রার সঙ্গে একটুখানি পরিচিত হই, এটাতে ওনারা একেবারেই কিন্তু কোনো খারাপ কিছু ভাবেন না, বরং ওনারা বেশ আনন্দ পান, খুব আপন করে নেন। সেটা কতটা দেখবেন এরপরে আমরা দেখাবো, ওনাদের সঙ্গে যখন কথা বলেছি ওনারা কি জানিয়েছেন তাদের এই কাজ সম্পর্কে। আসুন আমরা বরং একবার দেখে নিই ব্যাপার। এই মুহূর্তে আমাদের সামনে ঝাড়গ্রাম জঙ্গলমহলে একটা অত্যন্ত সুন্দর নকশা করা বাড়ি, এই বিষয়টা নিয়ে আমরা জানবো যিনি নিজে হাতে কাজটা করেছেন তার কাছে। আচ্ছা এই যে নকশা করাটা আছে, তো আপনারা কি রং ব্যবহার করেন এতে, রং কি ব্যবহার করেন? মাটির থেকে কি কি রং ব্যবহার করেন, কি কি মাটি দিয়ে ব্যবহার করেন রং? আচ্ছা সাদা মাটি আপনাদের এখানে পাওয়া যায়?
ওই মাটিটা কি নাম বলেন আপনারা? খড়ি মাটি বলেন। কি আপনাদের ভাষাতে? বাহ। আর এইটা করতে আপনাদের কোন সময়ে করেন এটা আপনারা? এখন একদম নতুন ঝকঝকে লাগছে রংটা। কালী পুজোর আগে রংগুলো করেন? আচ্ছা বা। আর এই যে সবুজ নীল লাল এই রংগুলো কি দিয়ে করেন? ওটা রংটা কেনা হয়েছে। আচ্ছা আপনারা যে কালী পুজোর আগে এই রংটা করেন, এটার কি আলাদা কোনো নাম আছে, মানে কোনো অনুষ্ঠান কিছু? বান্দনা পরব আর খুন্টো। আচ্ছা পূর্ণিমাতে? কোন পূর্ণিমাতে, মানে ওই কালী পুজোর সময়ে? আচ্ছা ওই সময় যে পরবটা, ওটা বান্দনা পরব? বাহ। হ্যাঁ বন্ধুরা, তাহলে শুনলে ওদের গল্প? সত্যি বলছি, যদি ঝাড়গ্রাম গিয়ে আদিবাসী জনগোষ্ঠী, তাদের সমাজ, তাদের সংস্কৃতি, এটা ভালো করে না দেখো, তাহলে কিন্তু ঝাড়গ্রাম যাওয়ার আসল যে মজা সেটা পাবে না। জঙ্গলমহলে এনারাই হলেন ভূমিপুত্র, ওরাই জঙ্গলমহলের আসল সৌন্দর্য। প্রকৃতি আর মানুষ, এই দুটো জিনিস খুব সুন্দরভাবে পরস্পর পরস্পরের সঙ্গে মিশে থাকে, কিন্তু আমাদের এই শহুরে জীবনের কলুষতায় আমরা সেটা বুঝতে পারি না। যদি সেটা বুঝতে হয়, তাহলে প্রকৃতির কোলে বসে থাকা প্রকৃতির এই অত্যন্ত কাছের মানুষগুলোকে দেখতে হবে। দেখো, এনারা এতটাই শিল্পবোধ সম্পন্ন এবং তাদের থাকার জায়গাটাকে এত সুন্দর, এত ছিমছাম করে ওনারা রাখেন, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা সুন্দর, বোধ হয় আমরাও আমাদের বাড়িগুলোকে রাখতে পারি না। কোথাও এতটুকুই ধুলো, ময়লা, আবর্জনা কিচ্ছু নেই, এমনকি গোয়ালটাও সুন্দর করে রং করেছেন। গোয়াল, সেখানে গরু থাকবে, আমরা নর্মালি যেমন এটাকে একটুখানি অতটা ভালোভাবে দেখি না, কিন্তু ওনারা জানেন এই পশুগুলোর গুরুত্ব ওনাদের কাছে কি, তাই গোয়ালটাকেও এত সুন্দর পেন্টিং করে দেন ওনারা। এবং দেখো, যেদিকে তাকাবে কোথাও এতটুকু আবর্জনার চিহ্ন তুমি দেখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সবটুকু অত্যন্ত অসাধারণ। আর এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই কিন্তু আমাদের এই আদিবাসী জনগণ সম্পূর্ণরূপে নিজেদের জীবনটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে রেখেছেন। এই এই বিষয়টুকু, শুধু এটুকু দেখবার জন্য ঝাড়গ্রাম যাওয়া উচিত। ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম ঝাড়গ্রামে কোন কোন বেড়ানোর স্পট আছে, এটা সবাই বলছে, কিন্তু কেউ একবারও বলছে না ঝাড়গ্রাম গিয়ে দুচোখ ভরে আমরা কি দেখতে পারি। দেখো, যখন এই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ি থেকে আমার এই ছবিটা নজরে পড়ে, আমি ওখানেই দাঁড়িয়ে যাই, সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলি দাঁড়িয়ে যান, আমি ছবি তুলতে শুরু করি নেমে। আর এই যে বাচ্চাটা দেখছো, ওই সামনেই খেলছিল, একদম ছুটে গিয়ে ও ওখানে দাঁড়িয়ে যায়, আমি যতক্ষণ ছবি তুলেছি ও কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল। আর যখন চলে আসছি, তখন হাত নেড়ে টাটা করে বিদায় জানালো, এটা তো কম বড় পাওনা নয়। আস্তে আস্তে আদিবাসী সমাজ তাদের সংস্কৃতি ক্রমশ হারিয়ে ফেলছে, এটা তারাই বলছে, এটা আমার কথা নয়। আর আমরা যারা আদিবাসী সমাজের সঙ্গে একটুখানি মেলামেশা করি, আমরা জানি যে এই দুঃখ রয়েছে, তাই চলো আমরা সবাই মিলে আবার চেষ্টা করি ওদের এই সংস্কৃতিটাকে একটুখানি নিজেদের মতো করে দেখতে, যাতে করে আবার এই সংস্কৃতি তার নিজের মহিমায় ফিরে আসতে পারে। আমাদের সঙ্গে, আমাদের সবার প্রচেষ্টায়, সবার প্রচারে এই আমাদের সংস্কৃতি, যা আমাদের প্রাচীন ভারতবর্ষের একটা বেশ দলিল বলতে পারি আমরা, সেটা যেন বেঁচে থাকে,
আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসুন সবাই মিলে আমরা সেই প্রচেষ্টাই করি। ধন্যবাদ, সঙ্গে থাকুন।